পেইড সফটওয়্যার ক্র্যাক করে ব্যবহার করা হালাল কিনা যেমন তিনি বলেছেন অ্যাডুবি ফটোশপ অ্যাডুবি ইলাস্ট্রেটর ক্যামটেসিয়া বিষয়টিকে একটু বলবেন ভাই যে সমস্ত সফটওয়্যারগুলোর নাম বলেছেন সবগুলো হয়তো আমাদের সাথে পরিচিত না কিন্তু আমরা যেই বেসিক উত্তরটা দিব সেটা হলো হ্যাক করা হ্যাকারদেরকে অনেকটা বলা হয় যে চুরি করা বা চিন্তাই করা বা কারো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা একটু আগে আমরা যেটা বললাম যে অনুমতি ছাড়া অন্যের জিনিস ব্যবহার এটা ইসলাম বৈধ করেন আমাদের জন্য হালাল নয় কারণ এই বিষয়টা যদি আমি ব্যবহার করতে যাই তাহলে আমাকে অবশ্যই তার কাছ থেকে আর্থিক লেনদেনের মাধ্যমে ব্যবহার করতে হবে আর ইসলাম বলে মিনকুম দুইটা পদ্ধতি আছে অন্যের জিনিস ব্যবহারের একটা হলো সে সন্তুষ্ট হয়ে আমাকে ব্যবহারের পারমিশন দেবে আর একটা চুক্তি টাকা পয়সার মাধ্যমে তার কাছ থেকে পারমিশন নিব এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নেই